বাঁধ ভেঙে দাও, বিজেপির বাঁধ ভেঙে দাও, ডেঞ্জারাস পলিটিক্যাল পার্টি। আরে ভাই কি মিথ্যে কথা বলে রে ভাই, এক দুই তিন এবার বিদায় নিন। এ তো দেখছি মোহাম্মদ বিন তুগলকের পিতার পিতা। হিন্দু ধর্মটাকে বিজেপি যে ভাষায় কথা বলে, হিন্দু ধর্মটার আধ্যাত্মবাদটাকেই নষ্ট করে দিয়েছে। যারা ভাষার সৌজন্য জানে না, শব্দের সৌজন্য জানে না, তাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই। এরা গণতান্ত্রিক নয়, এরা হচ্ছে স্বৈরতান্ত্রিক। আরে ভাই কি মিথ্যে কথা বলে রে ভাই, মিথ্যে কথা বলার যদি একটা পৃথিবীর বেস্ট প্রাইস থাকতো তাহলে ওরা পেয়ে যেত। ইলেকশনের আগে বলে উজালা, আর ইলেকশনের পরে উড়ালা উড়ালা। হ্যাঁ ধাক্কা দিচ্ছে তো ধাক্কা দিচ্ছে, গুতনি খেতে খেতে, গুতনি খেতে খেতে, মানে গোত্তা খেতে খেতে, গোত্তা খেতে খেতে। আমরা দিচ্ছি কন্যাশ্রী, ওরা দিচ্ছে মিথ্যাশ্রী। আমরা দিচ্ছি বিনা পয়সায় রেশন, ওরা সেটাকে কেড়ে নিচ্ছে। অনেক জায়গায় রেশন বন্ধ করে দেওয়ার পলিটিক্স করেছে, কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে দিই, গ্রামের রাস্তা হবে না। বাবুরা আকাশে উড়ে বাড়াবে, আর মাটির লোক মাটিতে চলতে পারবে না, কি মজা। এগারো আগে 1,00,000 কিলোমিটার রাস্তা করে দিয়েছি আমাদের সরকার আসার পরে, আগে কিচ্ছু ছিল না, এখন আবার 11,000 রাস্তা শ্রী করে দিয়েছি, এটাও হয়ে যাবে। ক্যাঁ ক্যাঁ ফ্যাঁ ভোবা বোবা হয়ে যাবে, এমন পরিস্থিতি একদিন আসবে। দেখুন না আগে বর্ডারের ওই পুলিশগুলো বিজেপি করতো না, 5 কিলোমিটার পর্যন্ত দেখতো, হঠাৎ সে আমরা বলতাম না মোহাম্মদ বিন তুগলকের কাণ্ড কারখানা দেখো, দিল্লি থেকে রাজধানী কলকাতায় নিয়ে এলো, কলকাতা থেকে আবার নিয়ে এলো। এ তো দেখছি মোহাম্মদ বিন তুগলকের পিতার পিতা বলছে 50 কিলোমিটার পর্যন্ত যাবে। আমি বলি 50 কেন, পুরো রাজ্যটাই যাবে করবে? তার মানে কি, ওই 50 কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদের ওপরে কিন্তু অত্যাচার করে বিজেপি করানোর চেষ্টা করবে, আর এলাকা থেকে সরানোর চেষ্টা করবে। সব এলাকা এলাকায় সংগঠন গড়ে তুলুন। আমি কি সবসময় একটাই রূপ দেবো নাকি বলুন তো? সবাইকে কি একরকম দেখতে? কেউ সাদা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ লাল হতে পারে। মেয়েরা কি সবাই একই রকম শাড়ি পরে না ছেলেরা, যে একটাই কালার, কালারফুল, সো মেনি কালার তারা পছন্দ করে। সেই জন্যই মনে রাখবেন, এই যে জোয়ার এসেছে না, এই জোয়ারে এমন ভাসিয়ে দেবে এরা, আর এমন ভাসিয়ে দেব যে ভাটার মুখ দেখতে তোমরা আর কোনোদিনও পারবে না, আটকে যাবে। যারা ভাষার সৌজন্য জানে না, শব্দের সৌজন্য জানে না, তাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই। এরা গণতান্ত্রিক নয়, এরা হচ্ছে স্বৈরতান্ত্রিক। আর হিন্দু ধর্মটাকে বিজেপি যে ভাষায় কথা বলে, হিন্দু ধর্মটার আধ্যাত্মবাদটাকেই নষ্ট করে দিয়েছে। এরা জানেই না হিন্দু ধর্মটা কি। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, তোমাদের লজ্জা করে না? ইলেকশন আসলে তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, আর শান্তিনিকেতন হয়ে যায় রবীন্দ্রনাথের জন্মস্থান। বাহ বাহ বাহ, এদের বাহবা দিতে হয়। বিদ্যাসাগরের যখন মূর্তি ভাঙো তখন মনে পড়ে না? ইলেকশন আসলে মনে পড়ে? বাঁধ ভেঙে দাও, বিজেপির বাঁধ ভেঙে দাও, বিজেপির ঔদ্ধত্য ভেঙে দাও। আর বাম রাম শ্যাম, আমি যতই বলি ওদের ভোট দিন, বাংলায় তো সিপিএম কংগ্রেস আর বিজেপি এক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বাংলায় তো তিনটেই এক। ইলেকশনেও দেখবেন এক হয়ে লড়বে, প্রতিদিন ওর কাজ নেই, শুধু আমায় গালাগালি দিয়ে যাচ্ছে আর বিজেপির সাথে লাইন করে বেড়াচ্ছে।
যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট বাজার ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা, যোগাযোগ নাম্বার 9002066674।